আর কত বাদশার অপেক্ষায় থাকবে? সময় নষ্ট না করে চলো বিয়ের কাজটা শেষ করে ফেলি। বোনের বিয়েতে ভাই থাকবে না, এ হতে পারে না তালুই সাহেব। তাই বলছিলাম কি, আমরা দুজনে গিয়ে ওদেরকে নিয়ে আসি। হ্যাঁ না, যে বিয়েতে আমার মতামতের প্রয়োজন হয়নি সে বিয়েতে আমি যাব না। আমি বলছিলাম কি, ভাইয়া ভাবি যখন নিতে এসেছে তখন না বলে ওনাদের ছোট করা। বৌমা ঠিকই বলেছে। তুমি চুপ করো নাজিম মিয়া, আমাদের কথা বাদ দাও। যে বোন তোমার আদরের ধন ছিল, যাকে তুমি মাটিতে পা ফেল, বাবার উপর অভিমান করে মমতাকে কষ্ট দেওয়াটা তোমার ঠিক হবে না। প্লিজ, ঠিক আছে, কিন্তু মনে রেখো শুধু ওকে দোয়া করতেই আমরা যাব। আমিন। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে সবাই চলুন। চল খেতে যে। তাও সাহেব, মাও সাহেব আপনাকে একটু ডাকছেন। কোথায়? চলো। জি চলুন, আসুন আসুন, যান। অন্ধকারে তুমি কোথায় নিয়ে এলে? তোর মেয়ের এই আনন্দের দিনে প্রতি বছর তোর বংশের সবার মৃত্যুর বার্ষিকী পালন করার জন্য আমি এই বিয়ের আয়োজন করেছি। আমার এক ছেলের জীবনের বিনিময়ে আজ তোদের বংশের সবাইকে আমি শেষ করে দেব। মাউই, তাও সাহেব আপনাকে ডাকছেন। কোথায়? চল। জি আস। তুই যা দেল তাই আজ আমি দেখাবো আমার খেল। তুই আমার চোখের সামনে আমার ছেলেকে খুন করেছিস, পরিণামে তোর বংশের সবাইকে আমি শেষ করে দিয়েছি। এবার তোর চোখের সামনে তোর স্ত্রী সন্তানকে খুন করে বুঝিয়ে দিব সেদিন কি কষ্ট তুই আমাকে দিয়েছিলি। তারপর তোকে খুন করবো। তার আগে তোদের রক্তে এই মাটি লাল করে দেব। বর্ষা ধনের এক জবান।